তা সত্ত্বেও আমাদের গভর্নমেন্ট এসছে, নিশ্চয়ই আমাদের কর্মীদের কোথাও ভুল ভ্রান্তি ছিল অথবা বিজেপির অপপ্রচারের কাছে আমরা মাথা নত করে দিয়েছিলাম, তাই হয়তো আপনারা আমাদের ভুল বুঝেছেন। কিন্তু আমি আপনাদের বলতে পারি, বিজেপি জেতার পর থেকে আজ পর্যন্ত আপনাদের জন্য একটা কাজ করেছে, এলাকায় দেখতে পান কোনো দেখতে পাবেন না, তার চেহারা পর্যন্ত দেখা যায় না। লক্ষ্মীর ভাণ্ডার দিদি করবে বলেছিল, করেছে? লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন মা বোনেরা? কার পাচ্ছেন? হাত তুলুন তো। বাহ, ভেরি গুড। একটা 25 থেকে 60 বছর, আর 60 বছরের পর থেকে কিন্তু যারা আদিবাসী তারা কিন্তু আবার আর একটা ভাতা পাবেন, সেটা হচ্ছে জয় জহর ভাতা। তপশিলি বন্ধুরা, আপনাদের জন্য তপশিলি বন্ধু ভাতা আছে, বিধবাদের জন্য আলাদা বিধবা ভাতা আছে, কৃষকদের জন্য আলাদা কৃষক ভাতা আছে, শিল্পীদের জন্য আলাদা শিল্পী ভাতা আছে। সংখ্যালঘু ভাই বোনেরা আমার, আপনাদের ছেলে মেয়েরা আগে পড়াশুনো করার চান্সই পেত না, এখন 17% রিজার্ভেশন করে দেওয়ার জন্য ওবিসির মাধ্যমে এবং জেনারেল কাস্টকে না ছুঁয়ে আপনারা দেখেছেন আজকে আপনাদের প্রায় 1 লক্ষ ছেলে মেয়েরা হায়ার এডুকেশনে তারা উন্নত হয়েছে, এবং তারা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আইপিএস, কেউ আইএএস, কেউ WBCS, কেউ WBCBPS হচ্ছে। আমি মনে করি কেন্দুপাতার দাম বাড়ানো হয়েছে, যারা কেন্দুপাতা তোলেন, আগে 1 চটি 75 টাকা পেতেন গভর্নমেন্ট থেকে সাপোর্টিং প্রাইস, এখন ওটা 171 টাকা করে দেওয়া হয়েছে, এটা মাথায় রাখবেন। এবং মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার করলো কে? তৃণমূল কংগ্রেস আবার কে? বিনা পয়সায় রেশন দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস আবার কে? সংখ্যালঘু স্কলারশিপ দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস আবার কে? তৃণমূল কংগ্রেসের সরকার। আদিবাসীদের জয় জহর ভাতা দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস আবার কে? কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস আবার কে? স্টুডেন্টস ক্রেডিট কার্ডে 10 লক্ষ টাকা পর্যন্ত দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস আবার কে? মাটি সৃষ্টি প্রকল্প করল কে? তৃণমূল কংগ্রেস আবার কে? রাস্তাঘাট করল কে? তৃণমূল কংগ্রেস আবার কে? স্বাস্থ্য সাথী দিল কে? তৃণমূল কংগ্রেস আবার কে? বিশ্ববিদ্যালয় করল কে? তৃণমূল কংগ্রেস আবার কে? স্টেডিয়াম করল কে? তৃণমূল কংগ্রেস আবার কে? মেডিকেল কলেজ করল কে? তৃণমূল কংগ্রেস আবার কে? এবং এগ্রিকালচার, আপনারা জানেন আপনারা পেঁয়াজ উৎপাদন করছেন, মাটির সৃষ্টি প্রকল্পে কত উৎপাদন হচ্ছে, আর এখন স্কুলের যত ছেলে মেয়েদের ড্রেস আগে বাইরে থেকে আসতো, আমি বলেছি না আমার ঘরের মা বোনেরা করবে, সেলফ হেল্প গ্রুপ তৈরি করবে, তাদের আমরা কাপড় কিনে দিচ্ছি, তারা তৈরি করছে, আর 3 বছর পর্যন্ত তাদের গ্যারেন্টি দেওয়া হচ্ছে যে 3 বছর পর্যন্ত আপনিই করবেন, আবার যে 3 বছর ফুরিয়ে যাবে আবার তারা করবে। যেমন পুজোতে আমাদের শাড়ি নিতে হয়, বন্যায় নিতে হয়, খরায় নিতে হয়, অগ্নিকাণ্ডে নিতে হয়, ঈদে নিতে হয়, সেই সব শাড়ি এখন কারা দেয়? বাইরে থেকে আসে না, আমাদের তাঁতিরা তৈরি করে। আমাদের তাঁতিদের 3 বছর পর্যন্ত অর্ডার দেয়া থাকে যে এই 3 বছর তুমি পুরো দেবে, আবার যে 3 বছর হয়ে যাবে আবার তুমি 3 বছর দেবে, এই করে করে তার খাবারটাকে নিশ্চিন্ত করা হচ্ছে। আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো, এলাকা এলাকায় যখন দুয়ারে সরকার হবে, নিজেরা একটু মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন, কোনো অফিসারকে ডিস্টার্ব না করেও যদি দেখেন কোনো মানুষ ফর্মটা ফিল আপ করতে পারছে না, নিজে একটা টুল নিয়ে বসে পাশে বা মাটিতে বসে একটা 4 চটি পেতে ওখানে পুরো আপনারা ফর্মটা ফিল আপ করে দেবেন। মনে রাখবেন, এটা জীবনের বড় কাজ। আপনি একটা ফর্ম ফিল আপ করে দিলে লোকে যদি সেই পয়সাটা পায়, তার গুরুত্ব কতটা আপনারা জানেন তো? মানুষটা আপনাকে আশীর্বাদ করবে, আপনাকে দোয়া করবে, আপনাকে জোহর দেবে, আপনাকে সালাম দেবে, আপনাকে অভিনন্দন করবে। মানুষের কাজ করাটাই আমাদের কাজ। একটা পার্টি জুটেছে বিজেপি, অপদার্থ
মাটি ভারতবর্ষের। মনে হয় কবে এরা দেশ থেকে বিদায় নেবে, শকুনির মতো বসে থাকে, কখন কে মারা যাবে আর শকুনি সেটা খেতে আসবে, একটা ভালো কাজের চিন্তা নেই। আজকে আমার 100 দিনের কাজের কর্মীরা মাইনে পায়, 15 দিনের মধ্যে টাকা দেওয়া উচিত তাদের কাজ করার পর। নরেন্দ্র মোদী সরকার 5 মাস ধরে টাকা দিচ্ছে না, আমাদের টাকা, আমাদের প্রাপ্য টাকা আটকে রেখে দিয়েছে, 100 দিনের কাজের লোকেদের টাকা দিচ্ছে না। আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো, মাদার কংগ্রেস, ব্লক কংগ্রেস, ফ্রন্টাল অর্গানাইজেশন সবাই মিলে মিশে 5 তারিখ 6 তারিখ সব বুথে বুথে মিছিল করবেন, সব ব্লকে ব্লকে মিছিল করবেন, ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল করবেন, বলবেন বিজেপি 100 দিনের টাকা দাও, নইলে তোমরা বিদায় নাও, নরেন্দ্র মোদী 100 দিনের টাকা দাও, নইলে তোমরা বিদায় নাও। কালকে 90 লক্ষ রেলের শূন্য পদ বাতিল করে দিয়েছে, তার মানে আস্তে আস্তে দোকানটাকে গুটিয়ে ফেলো, রেল বন্ধ, রেল বন্ধ বিক্রি করে দিচ্ছে, কয়লা বিক্রি করে দিচ্ছে, সেল বিক্রি করে দিচ্ছে, ব্যাংক বিক্রি করে দিচ্ছে, ইন্স্যুরেন্স বিক্রি করে দিচ্ছে, গম বন্ধ করে দিয়েছে, দেশে গম পাওয়া যাচ্ছে না, দেশে গম পাওয়া যাচ্ছে না, বলছে গম দেবো না, আর ইলেকশনের আগে বলে উজালা গ্যাস দেবো গরিব লোককে। মা বোনেরা ভাবলো আহারে বিনা পয়সায় উজালা গ্যাস পেলাম, আমি কত ভালো করে রান্না করে খাবো। আর আজকে দেখছেন কোথায় উজালা, ওটা হাওয়ালা, ওটা হাওয়ায় ভেসে চলে গেছে, উজালা ওটা ধোকালা, ধোকায় ভেসে চলে গেছে। কোথায় উজালা? 800 টাকা দিয়ে আপনাকে সিলিন্ডার কিনতে হবে, একটা গরিব মানুষ কোথার থেকে 800 টাকা পাবেন? 800 টাকায় সিলিন্ডার কেনার থেকে তো ঘরে স্টোভে রান্না করে ভালো, স্টোভে যে রান্না করবেন কেরোসিনের দামও বাড়িয়ে দিয়েছে, এবার তো মনে হয় কাঠে রান্না করতে হবে, আবার সেই আগামী সেই পুরনো দিনে ফিরে যেতে হবে, এই অবস্থা আজকে হয়ে গেছে। সুতরাং মনে রাখবেন এই বিজেপি সরকার, কত লোকের চাকরি চলে গেছে, 40% বেকারি বেড়েছে দেশে, আর নোটবন্দি যখন করলো সবার লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নিল, তখনই আমি বলেছিলাম ভাই দেখো নোট ভাণ্ডার কিন্তু বড় কেলেঙ্কারি হবে, এটা মানুষের কাজে লাগবে না। আজকে প্রমাণ হয়ে গেছে, রিজার্ভ ব্যাংক বলছে নোট ভাণ্ডার নোটবন্দি করে 102% ভেজাল হয়েছে 500 টাকার নোট। তো আজকে তুমি বলছো কয়লার টাকা খেয়েছে, ওকে সিবিআই নোটিশ দাও, ও গরুর টাকা খেয়েছে, ওকে সিবিআই নোটিশ দাও, ও গরুর মাংস খেয়েছে, ওকে ইডির নোটিশ দাও, ও পাঁঠার মাংস খেয়েছে, ওকে সিবিআই নোটিশ দাও, আর নোটবন্দির টাকা অরিজিনাল টাকা গেল কোথায়? কেন আজকে ভেজালে ভর্তি হয়ে গেল নরেন্দ্র মোদী? জবাব তোমায় দিতে হবে অমিত শাহ, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। মনে রাখবে 2024-এ, মনে রাখবে 2024-এ তোমাদের নো এন্ট্রি, তোমরা ক্ষমতায় আর আসবে না, এটা মাথায় রেখো, যতই চেষ্টা করো মাথায় রেখো এটা। তাই আপনাদের সকলকে বলবো, সকলে ভালো থেকে, সুস্থ থেকে, সুন্দর থেকে আপনারা কাজ করুন। তৃণমূল কংগ্রেস কর্মীরা মনে রাখবেন, নেতা থাকে মাত্র কয়েকজন, কিন্তু কর্মী থাকে অজস্র, এবং আপনারা আছেন বলেই আপনারা তৃণমূল কংগ্রেসের প্রাণের সম্পদ, তৃণমূল কংগ্রেস চলছে তার কারণ আপনারা আছেন বলে। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা খুব ভালো থাকুন, যাতে কোনোদিন আপনাদের গায়ে কোনো আঁচ এসে না পড়ে। বাঁকুড়ায় আমি আবার আসবো, আমি দেখতে চাই সায়ন্তিকা দেখুন হেরে গেছে, তাও রোজ আসে বাঁকুড়া।
বাঁকুড়ায়, এই ধরনের লোক চাই বাঁকুড়ায়। বিক্রমজিৎ, আমার জহর মারা গেছে কতদিন আগে, বিক্রমজিৎরা জহরদের সাথে কাজ করছো করতো, তাই ওদের আমি তুলে নিয়ে এসছি। মনে রাখবেন, অর্চিতারা যারা আছে তারাও অনেকদিন ধরে কাজ করতো, আমি ও বিষ্ণুপুরে খুব ভালো কাজ করেছে, আমার এখানকার মেয়র সর্বকনিষ্ঠ মেয়র, এবং তাকেও আমি অনেক অভিনন্দন জানাচ্ছি, এবং আরও যারা আছেন তাদের সকলকে অভিনন্দন জানিয়ে বলবো। বাঁকুড়া মনে রাখবেন, বড়জোড়া বাঁকুড়া পুরুলিয়া গিয়ে 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে, লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। সুতরাং আপনারা ভালো থাকুন, আপনারা সুন্দর থাকুন। একদিকে বালুচরি, অন্যদিকে ডোকরা, একদিকে টেরাকোটা, অন্যদিকে ট্যুরিজম, সব কিছু করে সুন্দরভাবে আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। এবং আমি এটুকু বলি, কি লড়াই করবেন, ঘর থেকে বেরোবেন, এক বছর তো কাজকর্ম করেননি মনে হয়, হেরে গিয়ে দুঃখ পেয়েছিলেন, আজকে দিদি এসে বলে গেল, দিদি যদি